হ্যালো বন্ধুরা তো আমরা আগে দুটি চ্যাপ্টার কমপ্লিট করেছি যথা নৌকা ও স্রোতের অঙ্ক এবং তারপরে শতকরাটা ধরেছিলাম শতকরা বা পার্সেন্টেজ কারণ শতকরা বা পার্সেন্টেজের ইউজেজ প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে অল্প কম বেশি আছে তো ওই জন্য আমরা আগে শতকরাটা করলাম যাতে পরবর্তী চ্যাপ্টারগুলো তোমাদের বুঝতে সুবিধা হয় তো এইবার আজকে থেকে আমরা স্টার্ট করছি লাভ ও ক্ষতি অর্থাৎ প্রফিট লস তো আজকের আমি বলেছিলাম যে প্রথম ভিডিওতে আমি পুরো টোটাল কনসেপ্ট ক্লিয়ার করাবো এবং তার পরবর্তী তিনটে ভিডিওতে আমি বেসিক টু মোটারেট করে বুঝিয়ে দেবো একদম লজিক্যালি প্রত্যেকটা বাস্তব রিলেশন করে করে বুঝিয়ে দেবো তো আজকে আমার এই আমাদের এই ক্লাসটা হচ্ছে তোমার প্রফিট লসের বা লাভ ক্ষতির প্রথম ক্লাস তো এই ক্লাসটাতে আমি তোমাদের মেন কনসেপ্টটা বোঝাবো তো খাতা পেন দূরে রাখো রেখে আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো ভালো করে আগে কনসেপ্টটা বোঝো যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় তাহলে দেখবে যে অঙ্ক পরবর্তীকালে করতে কোনো সমস্যাই হবে না তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাতে কোথায় যেতে হবে বা কি করতে হবে তো চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক লাভ ক্ষতি লাভ ক্ষতি কথার মধ্যেই তো বুঝতেই পারছো যে লাভ আর ক্ষতি নিয়ে কারবার অর্থাৎ এই লাভ ক্ষতির মধ্যে আমাদের কি কী বিষয় আছে সেগুলো আগে জানতে হবে মানে কটা টার্ম কটা টার্ম ইউজ হয় কী কী টার্ম ইউজ হয় প্রথমে একটা দেখবে তোমাদের ইউজ হয় কস্ট প্রাইস বা ক্রয় মূল্য একটা হলো কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আর একটা টার্ম কি ইউজ কী ইউজ হয় বা ব্যবহার হয় সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য তাহলে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য আর মার্ক প্রাইস বা ধার্য মূল্য এই তিনটে প্রধানত মেন মূল্য যেটা হয় সেটা ইউজ হয় এবং লাভ বা ক্ষতি এটা তো আছেই এইবার ধরো তুমি কোনো একটা প্রোডাক্ট তুমি নিজেকে দিয়ে ভাবো তুমি কোনো একটা প্রোডাক্ট সে প্যান্ট হোক জামা হোক গেঞ্জি হোক বা কোনো একটা যাই জিনিস হোক সেটা তুমি এক হাজার টাকায় বা একশো টাকায় কিনলে সেটা তুমি একশো কুড়ি টাকায় বিক্রি করলে তাহলে তোমার লাভ হলো না ক্ষতি হলো অবশ্যই লাভ হলো আমি একশোতে কিনলাম বিক্রি করলাম একশো কুড়িতে তাহলে আমার তো কুড়ি টাকা প্রফিট হলো প্রফিট আমি কখন বলবো যখন আমার টাকার দ্বারা আমি কিছু টাকা ইনকাম করব মানে আমার টাকার সাহায্যে কিছু টাকা নিয়ে আসবো সেটাকে আমি লাভ বলবো তাহলে আমি একশো টাকা ইনভেস্ট করলাম করে আমি একশো কুড়ি টাকায় বেচলাম অর্থাৎ আমি একশো কুড়ি টাকা কুড়ি টাকা তো আমি ঘরে নিয়ে আসলাম এক্সট্রা তাহলে ওটা আমার লাভ হয়ে গেলো তাহলে লাভের কনসেপ্টটা ক্লিয়ার হলো কখন আমরা লাভ বুঝবো এটা তো তোমরা সবাই জানো তবুও আমি আগে ক্লিয়ার করাচ্ছি তাহলে যখন আমি দেখবো কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বেশি বা বেশি দামে আমি বিক্রি করছি তখন সেটা আমার লাভ হচ্ছে বোঝা গেল আমি যত টাকায় কিনেছি তার থেকে আমি যদি বেশি টাকায় বেচতে পারি তাহলেই তো আমার লাভ হবে নাকি আমি যদি কম টাকায় বেচি তাহলে লাভ হবে একদম বাস্তবের সাথে রিলেট করো তুমি একশো টাকার প্রোডাক্টটা যদি তুমি নব্বই টাকায় বিক্রি করতে তাহলে কি তোমার লাভ হতো লস হতো না আর লস কখন হবে যখন আমি প্রোডাক্টটা যে টাকায় কিনেছি বা যত টাকা খরচা করেছি যে কেনার খরচা কিন্তু একই ব্যাপার ওই কস্ট প্রাইস মানে কিন্তু খরচ প্রাইসটাও হয় যেরকম আরেকটা ছোট্ট একটা জিনিস ক্লিয়ার করে দিই কস্ট প্রাইস মানে তুমি হয়তো ভাবছো যে আমি যে সেই জিনিসটা যত টাকা কিনলাম সেটাই কস্ট প্রাইস সেটা না তুমি হয়তো কোনো একটা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনলে ধরো সেই সেকেন্ড হ্যান্ড জিনিস তুমি একশো টাকায় কিনলে আমি একশো কেন দিচ্ছি যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় ধরো তুমি কোনো একটা সেকেন্ড হ্যান্ড প্রাইস একশো টাকায় কিনলে এবার সেটা তুমি মেরামত করতে তোমার আবার কুড়ি টাকা বা তিরিশ টাকা এক্সট্রা খরচা হলো তাহলে তোমার কস্ট প্রাইস কিন্তু তখন আর একশো নেই এটা কিন্তু ভুলবে না তোমরা যেটা খরচা করলে সেটাও কিন্তু কস্ট প্রাইসের মধ্যে ঢুকে গেল বোঝা গেল তুমি কস্ট প্রাইস প্রথমে তোমার কস্ট প্রাইস কত ছিল কস্ট প্রাইস মানে যে খরচা যে মূল্যটা সেটা সেটা তোমার কত ছিল প্রথমে কস্ট প্রাইসটা একশো টাকা তারপরে তুমি আবার ধরো সেটা রিপেয়ার করা দে তিরিশ টাকা খরচা করলে তাহলে তুমি এখন ওই একশো টাকার ওপরে ক্যালকুলেশন করলে কিন্তু হবে না তোমার এখন কস্ট প্রাইসটা বেড়ে হয়ে গেছে কত একশো তিরিশ টাকা তো এখন তোমার সব ক্যালকুলেশান ওই একশো তিরিশের ওপরে হবে তো এটা একটু মাথায় রাখবে মানে আমরা যেটা খরচা করছি সেটাও কিন্তু কস্ট প্রাইসের মধ্যে ঢুকবে বিষয়টা ক্লিয়ার কারণ তুমি যেটা খরচা করছো মানে ওটাও তো তোমার ইনভেস্ট হচ্ছে ফলে তোমার লাভ লস করতে গেলে ওই টাকার উপরে তো করতে হবে তুমি ধরো একটা টিভি কিনলে সেই টিভিটা তুমি রিপেয়ার করলে কিছু টাকা দিয়ে রিপেয়ার করে সেটা সেল করলে তাহলে তুমি যদি ওই পুরনো যে টাকা কিনেছিলে সেটার পরে ধরো যার লাভ রেখে বিক্রি করো ধরো সে যে লাভটা রাখলে সেটা তো তোমার খরচাই হয়ে গেছিলো তাহলে কি আলটোমেটিক কোনো প্রফিট হলো হলো না তাহলে তুমি যে টাকায় কিনলে তারপরে যত টাকা খরচা করলে করে যে টাকাটা হলো তার ওপরে গিয়ে তুমি লাভ লসের ক্যালকুলেশানটা করবে বোঝা গেল আর লাভ মানে তুমি মোট যত টাকা খরচা করেছো তার থেকে বেশি দামে বেচ্ছে মানে লাভ করছো আর যত টাকা খরচা করেছো তার থেকে কম দামে বেচ্ছে মানে ক্ষতি করছো বোঝা গেল। এই হলো মেন লাভ লসের কনসেপ্ট আমি জাস্ট একটা ছোট্ট ভিডিও করে তোমাদের পুরো টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে লাভ ক্ষতি বিষয়টা বোঝা হয়ে গেল এইবার এর মধ্যে এই লাভ ক্ষতি চ্যাপ্টারের মধ্যে তোমার পার্সেন্টেজ চ্যাপ্টার পুরোপুরি ইনভলভ মানে এর মধ্যে পুরোপুরি পার্সেন্টেজ চ্যাপ্টার যুক্ত তো পার্সেন্টেজ চ্যাপ্টার এর মধ্যে পার্সেন্টের চ্যাপ্টার যুক্ত মানে ওই পার্সেন্টের চ্যাপ্টার দিয়ে আমরা সব অঙ্ক করব মানে ওই আগে যে তোমরা ক্যালকুলেশন করেছিলো একে কত একশোই কত বা এত কত অত কত ওই প্রত্যেকটা পার্সেন্টের ইউজ এখানে আছে আর এখানে এক্সট্রা যেটুখানি আছে সেটুখানি সাথে আলোচনা করছি ওই লাখ ক্ষতি মিটে গেল আর একটা কী আছে আর একটা হলো মার্ক প্রাইজ এটা ভালো করে মনে রাখতে হবে মার্ক প্রাইজ আর ছাড় এই দুটো আর একটা জিনিস আছে মার্ক প্রাইস আর ছাড় বা ডিসকাউন্ট মার্ক প্রাইস বা ধার্য মূল্য আর একটা হলো ছাড় বা ডিসকাউন্ট এই 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 জিনিসটা পর ক্লিয়ার করি তাহলে তোমার লাভ লস বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এইবার মার্ক প্রাইস মানে কি ধরো তুমি একটা কোনো প্রোডাক্ট কিনতে গেলে তুমি যে কোনো একটা প্রোডাক্ট দেখবে এমআরপি লেখা থাকে বলে না দেখি এটা এমআরপি কত ওই ম্যাক্সিমাম রিটেল প্রাইস ওটাই হল এমআরপি বা ওটাই হলো তোমার ধার্য মূল্য মানে তুমি ওর থেকে বেশি টাকায় বেচতে পারবে না বেচলে তোমার নামে কেস করে দিতে পারবে যে কনজিউমার যে আমাদের ফোরাম আছে সেখানে গিয়ে তুমি কেস করতে পারবে ওই মার্ক প্রাইসের উপরে কেউ বেচতে পারবে না ধরো একটা আমরা কোকোকোলার বোতল কিনলাম সেখানে হয়তো মার্ক প্রাইস হয় না নব্বই টাকা তো হাইস্ট তুমি নব্বই টাকায় নিতে পারবে এবার অনেকে গ্রামের দিকে কী হয় দোকানদারা ভুল ভুল ভাল বোঝায় আমাদের এদিকেও আমরা দেখেছি হয়তো হয়তো দোকানদারা বোঝায় নব্বই টাকার জিনিসটা হয়তো একশো টাকা চায় এবার গ্রামের লোক তাও তো বোঝে না সর্বসিদা ওরা বলবে দেখো ওই জিনিসটার দামই তো নব্বই টাকা আমি নব্বই টাকাতে কিনে নেই আমি তো কিছু লাভ লাগব না কি সেরকম বলে দেখবো ওটা একশো টাকায় গোচিয়ে দিল না ঠিক আছে কিন্তু ওটা যখন তারা কোম্পানি থেকে নিয়ে এসেছিল তখন কিন্তু নব্বই টাকা কিনে নিই তখন ওই নব্বই টাকার পরে তারা ছাড়ে কিনেছিল ধরো টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে কিনেছিলো এবং সে ওই নব্বই টাকায় বেচবে ফলে ওই যে ছাড়ে কিনেছিলো ওটা তো তার প্রফিট হয়ে গেল কিন্তু দোকানদারা আমাদের ভুলভাল বোঝায় বুঝিয়ে দিয়ে দেখো এরকম প্রচুর হয় দেখবে বলবে এটা আমার এত টাকায় কেনা আমি আমি কি লাভ করবো না আমার লাভ তো করতে হবে পরে তো ভাবে ঠিকই তো ও তো এই দামে কিনে এনেছে তাহলে লাভ তো করতেই হবে তাহলে ওই জায়গা ডবল লাভ করে নিল তো মেন গভর্নমেন্টের রুলস হলো ওই এমআরপির ওপরে বেচা যাবে না তো এই মেন বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখো তাহলে সব ইয়ে হয়ে যাবে আর ওই এমআরপিতেই যে বেচতে হবে তার কিন্তু কোনো কথা নেই আর একটা জিনিস ভালো করে তুমি ক্লিয়ার করো ধরো কোনো একটা প্রোডাক্টের দাম হাজার টাকা সেটা আমি ধরো থার্টি পারসেন্ট ছাড়ে কিনলাম সেটা আমি থার্টি পার্সেন্ট ছাড়ে কিনলাম মানে হাজার টাকার থার্টি পার্সেন্ট ছাড় ছাড় মানে কি মানে আমি প্রতি একশো টাকায় তিরিশ টাকা করে ছাড় পাচ্ছি থার্টি পার্সেন্ট ছাড় মানে কি পার্সেন্ট মানে প্রতি একশো থার্টি পার্সেন্ট ছাড়ে কিনলাম মানে প্রতি একশো টাকায় তিরিশ টাকা ছাড় দুশো টাকায় ষাট টাকা ছাড় তিনশো টাকায় নব্বই টাকা ছাড় এই করতে করতে তাহলে হাজার টাকায় তিনশো টাকা ছাড় হবে তাহলে আমি ওই হাজার টাকার প্রোডাক্টটা হাজার টাকা এমআরপি লেখা মানে এমআরপি বলে হাজার টাকা লেখা আছে। কিন্তু সেই প্রোডাক্টটা আমি কিনলাম কত সাতশো টাকায় মানে তিনশো টাকা ছাড়ে কিনে আনলাম এইবার দেখা যাচ্ছে দোকানে আমার কোনো কাস্টমার আসলো সে তো জানে না যে আমি কত টাকা কিনেছি দোকানদারকে আমি বললাম দেখ এটা আমার হাজার টাকায় কেনা তা আমি যা তোর এখন আমার যেহেতু আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে থাকলে বা আমার নতুন অ্যাডভান্স ভার্সান চলে এসছে তো এটা আমি তোর টেন পার্সেন্ট ছাড়িয়ে দিয়ে দিলাম যা এই টেন পার্সেন্ট ছাড় মানে কি তুমি হয়তো ভাবছো এই সত্যি তো দোকানদার আমাকে লসে দিচ্ছে কোনো লসে দিচ্ছে না ওটা আরও কমে কিনেছিলো তাহলে ও ও তো কিনেছিলো সাতশোতে এমআরপি হাজার টাকা লেখা তোমার সাথে কথাবার্তা হচ্ছে হাজার টাকাতেই আর তোমরা যে ছাড় দিচ্ছে ওই হাজারের উপরে টেন পার্সেন্ট ছাড় দিল টেন পার্সেন্ট মানে কত ওই একশোতে দশ দুশোতে কুড়ি তাহলে হাজারে গিয়ে দাঁড়াবে একশো টাকা তাহলে তোমার ওই হাজার টাকা এমআরপি লেখা সেটা তোমাকে বলছে দেখ এখন নতুন ভাষণ চলে এসছে আমার ধরো বা নতুন ডিজাইন চলে এসছে এটা চলছে না মানে কম চলছে মার্কেটে আর তুই এটা নিয়ে নিতে তো টেন পার্সেন্ট ছাড়িয়ে দিয়ে দিলাম তাহলে আমার হাজার টাকা দাম আছে তো মানে নশো টাকা দিয়ে এরকম তো হতে হয় বাস্তবের সাথে ডিলেট করো বুঝতে সুবিধা হবে তাহলে আমার ছাড়টা দিলো কিসের ওপরে ওই এমআরপির ওপরে তাহলে কনসেপ্ট ক্লিয়ার রাখবে ছাড় সবসময় এমআরপির ওপরে হয় ছাড় কিসের ওপরে হচ্ছে ছাড় সবসময় এমআরপি বা ম্যাক্সিমাম লিটেল প্রাইস ওর ওপরে হয় কস্ট প্রাইস বা সেলিং প্রাইসের ওপরে কিন্তু ছাড় হয় না ছাড় সবসময় কিসের ওপরে হয় মার্ক প্রাইসের ওপরে হয় নোট ডাউন করে নাও ছাড় মার্ক প্রাইসের ওপরে দেয় হয়ে গেল এইবার আমি কী বললাম ধরো সে তাহলে ছাড় দিল ছাড় দিয়ে সে নশো টাকায় বেঁচলো তাহলে সে কি লস করলো সে কাস্টমারকে দেখাচ্ছে যে আমি দেখতরে লসে বেঁচে দিলাম কিন্তু সে কিনেছিল কততে সে তো কিনেছিল সাতশো টাকায় থার্টি পার্সেন্ট ছাড়ে কিনেছিল কোম্পানি থেকে তাহলে সে দেখো ওই সাতশোতে বেঁচলো মানে সাতশোতে কিনেছিল বেঁচলো নশোতে তাহলে ওখানে দেখো সে দুশো টাকা প্রফিট করে নিল বোঝা গেল তাহলে সাতশোতে দুশো টাকা প্রফিট করলো একে কত একশোই কত আর ওই লাভ লসের হিসাব সবসময় কিসের উপরে হয় কস্ট প্রাইসের ওপরে মানে আমি কত টাকা কিনেছিলাম আমার যতই এমআরপি হাজার টাকা লেখা থাকুক আমার ক্যালকুলেশান হাজারের ওপরে হবে না ছাড় হাজারের ওপরে হবে কি বললাম বুঝলে ছাড়ের ক্যালকুলেশন হাজারের ওপরে হবে কিন্তু লাভ লসের ক্যালকুলেশান সে লাভ হোক আর লস হোক লাভ লসের ক্যালকুলেশান আমি যত টাকা ইনভেস্ট করেছি আমি যত টাকা খরচা করেছি তার ওপরে গিয়ে হবে তাহলে আমি ওই প্রোডাক্টটার জন্য খরচা করেছিলাম কত টাকা সাতশো টাকা তাহলে আমার লাভ আর লসের হিসাব হবে সাতশো টাকার ওপরে বিষয়টা ক্লিয়ার হচ্ছে একদম ঠান্ডা মাথায় ভাবো লাভ লস মানে আমি যত টাকা কিনেছি মানে কস্ট প্রাইস বেশি দামে বেচলে লাভ কম দামে বেচলে লস আর মার্ক প্রাইস মানে কি একটা নির্দিষ্ট একটা সরকার একটা দাম ফিক্সড করে রেখে দেয় যার ওপরে তুমি কোনোদিনও বেচতে পারবে না কোনো দিনও বাড়বে না কারণ ওটা সব ট্যাক্স ফ্যাক্স ইনক্লুড করে সব খরচাপাতি ইনক্লুড করে ওটা ফিক্সড করা ওর ওপরে তুমি বেসতে পারবে না তো ওটাকে বলে মার্ক প্রাইস কিন্তু মার্ক প্রাইস তোমার ছাড় দিতে পারবে দেখবে কোনো একটা জায়গায় গেলে ফিফটি পার্সেন্ট অফ চলছে তো ফিফটি পার্সেন্ট অফ কেন চলে ওরা ওই মার্ক প্রাইসটা বাড়িয়ে লিখে রাখে তোমরা হয়তো ভাবছো বাহ ফিফটি পার্সেন্ট ছাড় মানে প্রচুর ছাড়ে দিচ্ছে ধর একটা গেঞ্জির দাম আটশো টাকা লিখে সেটা ফিফটি পার্সেন্ট অফ চারশো টাকা দিয়ে দিল কিন্তু অরিজিনাল সেটার দাম হতো দেখাচ্ছে দুশো টাকা সেটার দাম ছিল দুশো টাকা এবার সেটা তোমার কাস্টমারকে লোভনীয় করার জন্য সে এমআরপি করে দিল আটশো টাকা আটশো টাকা এমআরপি করে দিল সেটার দিয়ে বললো ফিফটি পার্সেন্ট কিংবা সিক্সটি পার্সেন্ট কিংবা সেভেন্টি পার্সেন্ট অফ করে দিল তাহলে সেভেন্টি পার্সেন্ট অফ করলেও তো তার প্রচুর টাকা লাভ হচ্ছে বোঝা গেল তো কোম্পানি কোনোদিনও তোমাকে লসে বেচে না ওই যে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ল মানে সেলে বেচ্ছে সেল না সে ওটা প্রথমে বাড়িয়েছে বাড়ানোর পরে গিয়ে ছাড় দিচ্ছে আর ছাড় কিছুর পরে দিচ্ছে সে কি তার খরচের উপরে ছাড় দিচ্ছে না সে ছাড় দিচ্ছে ওই মার্ক প্রাইস মানে যেটা মার্ক করা আছে তার উপরে গিয়ে ছাড় দিচ্ছে তো টোটাল এই লসের বিষয়টা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো তাহলে ছাড় আমরা কিসের উপরে দিচ্ছি মার্ক প্রাইস মানে লিখিত মূল্য বা ধার্য মূল্যের ওপরে আমরা ছাড়টা দিচ্ছি আর লাভ লসের হিসাব করছি কোথায় আমি যত টাকা ইনভেস্ট করেছি মানে আমি যত টাকা খরচা করেছি তার উপরে গিয়ে আমি লাভ লসের ক্যালকুলেশান করছি তো এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল আর বেশিতে বেচা মানে লাভ আর লসে আর কমে বেচা মানে লস আর ওই ছাড় মানে মার্ক প্রাইসের উপরে ছাড় হয়ে গেল এই হলো টোটাল কনসেপ্ট এরপরে তোমার বেস করে টোটাল সব কিছু চলবে তো আজকের ভিডিওটা এইটুকুনি থাক তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা জানিও আজকে কোনো অঙ্ক না আমি প্রথম ক্লাসে তোমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার করাই বাস্তবের সাথে রিলেশান করে তো আজকে সেই কনসেপ্ট ক্লিয়ার করালাম তো পরবর্তী আর তিনটে ক্লাসে লাভ ক্ষতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তো দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি পুরো থাকবার জন্য